রাজ্যের বকেয়া টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। চার মাস ধরে 100 দিনের কাজের টাকা বকেয়া থাকার অভিযোগ, আবাস যোজনায় নতুন করে বরাদ্দ টাকা না দেওয়ার অভিযোগ। অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজ করেছে ছেলে মেয়েরা, গরিব লোকেরা, তাদের টাকাটা তখনকে এসে বলছে টাকাটা দিন, টাকাটাই যায়নি, যেন মনে হচ্ছে নিজের টাকা দিচ্ছে, টাকাটা তো এখান থেকে তুলে নিয়ে যায়। মুখ্যমন্ত্রী অর্ধ সত্য বলছে, কেন্দ্রীয় সরকার যথেষ্ট টাকা দিয়েছে, টাকা দেবে এক খাতের টাকা উনি অন্য খাতে খরচা করছেন, ইয়ারমার্ক করা টাকাকেও উনি বহির্ভূত যে বাজেট তার বাইরে গিয়ে খরচা করছে। প্রয়োজনে আরো জেলা ভাগের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর আগেই করা উচিত ছিল, কার্যত সমর্থন দিলীপের। নেপথ্যে রাজনৈতিক কারণ দেখছে বাম কংগ্রেস। ইনফ্রাস্ট্রাকচার যদিও আছে, অফিসার্স নট অ্যাভেলেবল। ঘুষল রাজ্যে আইএএস ও ডাব্লিউবিসিএস প্রমোটি অফিসারদের বিশেষ ভাতার ব্যবধান, ঘোষণা মুখ্যমন্ত্রীর। কয়লা পাচারে ইডির মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি অভিষেকের। সাংসদ ও তার স্ত্রী অভিযুক্ত না সাক্ষী, কলকাতায় জিজ্ঞাসাবাদে কি সমস্যা জানতে চাইল সর্বোচ্চ আদালত, সময় চাইল ইডি। আদিবাসীদের উচ্ছেদ করে শিল্প করা যাবে না, স্লোগান তুলে আজ বিজেপির দেউচা পাঁচামি অভিযান। সুকান্ত শুভেন্দু নেতৃত্বে রায়পুর বাসস্ট্যান্ড থেকে স্কুল মাঠ পর্যন্ত মিছিল। বিজেপি নেতারা আসার আগে পাঁচামির মথুরা পাহাড়িতে বীরভূম জমি জীবন জীবিকা প্রকৃতি বাঁচাও মহাসভার বিক্ষোভ। কয়লা খনি করার বিরুদ্ধে আন্দোলনে রাজনীতি চাই না বলে বিক্ষোভ। সিবিআই এর কাছে চাওয়া সময় শেষের আগে হাসপাতালে অনুব্রত, বুকে ব্যথা নিয়ে গেলেন অ্যাপোলোয়, পর্যবেক্ষণে রেখে ছাড়া হলো 4 ঘন্টা পরে। অর্জুনের বাড়ির কাছে বোমা, এনআইএ এর হাতে ভাটপাড়ার তৃণমূল কাউন্সিলরের ছেলে গ্রেফতার, খুশি করার চেষ্টা খোঁচা খুনালের। কল্যাণী এমসে একটি অনুষ্ঠানে গিয়ে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। বহিরাগতদের বদলে স্থানীয়দের চাকরির দাবিতে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ, কয়েকজনকে আটক করল পুলিশ, তুঙ্গে রাজনৈতিক চাপানোত। আনিস হত্যাকাণ্ডে সিটের রিপোর্ট নিয়ে প্রশ্ন হাইকোর্টের। পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হলে কেন 304 এ ধারার প্রয়োগ, প্রশ্ন আদালতের। পালাতে গিয়ে পড়ে মৃত্যু হলে কেন দায়ী পুলিশ, আনিস কাণ্ডে প্রশ্ন কোর্টের। পলিগ্রাফ টেস্টের রিপোর্টের উল্লেখ রাজ্যের, মানতে নারাজ পরিবার। কাশীপুরের বিজেপি যুবনেতার মৃত্যুর ঘটনায় মা ও দাদাকে লালবাজারে ডেকে জিজ্ঞাসাবাদ সিটের। গতকাল চিৎপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় অর্জুন চৌরাসিয়ার দাদা আনন্দকে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।